বিসমিল্লাহ রহমান রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। একটু আগে আমি দেখতে পেলাম যে গণঅধিকার পরিষদের যিনি বহিষ্কৃত আহ্বায়ক হিসেবে আছেন ডক্টর রেজা কিবরিয়া সাহেব, উনি গণঅধিকার পরিষদের অফিসের দিকে গমন করেছিলেন। তো ওনার লাইভই ওনার থেকে একটা বক্তব্য শুনেছি এবং সেই বক্তব্যটা আমার কাছে মনে হয়েছে যে জনগণের কাছে একটু হলেও প্রকাশ করা দরকার। উনি নিজে বলছেন যে আমি গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছি, খুব ঢাকঢোল পিটিয়ে ওনার পেজে মন্তব্য করেছেন। পর কিছুক্ষণ পরেই আবার তিনি একটি লাইভে এসে বলছেন যে আমি আমার সিদ্ধান্তের পরিবর্তন করে গণঅধিকার পরিষদের অফিসে না ঢুকে আমি ফেরত যাচ্ছি, আমি সেখানে যাওয়ার মতো পরিবেশ মনে করছি না এবং সেখানে মানে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস নাকি গণঅধিকার পরিষদের নূর সাহেবরা করছেন এবং তাদের কিছু ছাত্রদের প্রোগ্রাম আছে এবং অনেক দোষ তিনি বর্ণনা করার চেষ্টা করলেন যে গণঅধিকার পরিষদের তারা পূর্ব ঘোষিত এই প্রোগ্রামটি ক্যান্সেল করার জন্য নাকি তাদের বৈঠক দিয়েছে এবং বিভিন্ন ধরনের তারা অ্যাক্টিভিটিসে জড়াচ্ছে, সে কারণে তিনি সংঘাতে যেতে যাননি এবং তিনি সেখানে উপস্থিত হননি। আসলে উনি সংঘাতে যাবে কোত্থেকে? আমি ওনাকে দেখলাম একটা গাড়িতে করে চারজন ব্যক্তি যাচ্ছেন এবং এই চারজনের মধ্যে আমার কাছে মনে হয়েছে দুই তিনজন সাথে যারা তারা ওয়ান কাইন্ড অফ ভাড়াটিই মনে হয়েছে, মানে লুকস লাইক নট দে আর পলিটিশিয়ান, তাদের চেহারা সুরতের মধ্যে ওই ধরনের আমার কাছে মনে হয় নাই। আমি কেন তরুণদের পক্ষের অন্যতম রিজন এটাই, আমি বারবার বলেছিলাম যে ভিপি নূর রাশেদ এরা ব্যতীত গণঅধিকারের কোনো আইডেন্টিটি হতে পারে না, কোনো পরিচয় বহন করে না। একটা সংগঠন যে কোনো একটা লিডারের কোয়ালিটির উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশে, সেটা আপনার পছন্দের সংগঠন হতে পারে অপছন্দের সংগঠন হতে পারে, কিন্তু কোনো লিডারশিপ ছাড়া সেই সংগঠনের কোনো ভ্যালু নাই, ভ্যালুলেস। বাংলাদেশে দেখেন আওয়ামী লীগের ভ্যালু ক্রিয়েট যতটুকু হয়েছে ক্ষমতায় এসেছে রাষ্ট্র ক্ষমতার জন্য বা বিভিন্ন আন্দোলন সংগ্রাম যেটাই করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের, সেই জায়গাটার উপরে ভিত্তি করেই কিন্তু এখন শেখ পরিবারটা চলছে বা তারা কাজ চালাচ্ছে। আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উপরে ভিত্তি করেই কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শ লালন পালন অ্যাক্টিভিটিস এবং সংগ্রাম ইতিহাস সব কিছু এখানে আছে। ভিপি নূর এবং রাশেদ এবং তার সাথে তারুণ্য উদ্দীপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্ররা যে মার খেয়েছে, পিটুনি খেয়েছে, গভর্নমেন্টের কাছ থেকে অত্যাচারিত হয়েছে, এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে ছাত্রদের পক্ষে তারা অবস্থান নিয়েছে, এগুলো করতে গিয়ে হামলা মামলা শিকার হয়েছে, বিসিএস ক্যাডার থেকে বিরত থেকেছে, চাকরি বাকরি সরকারি কোনো জায়গায় কোনো কিছু পাচ্ছে না, এই যে তাদের আত্মত্যাগ, এই ত্যাগের বিনিময়ে প্রতিষ্ঠিত সংগঠনটি ডক্টর কিবরিয়া সাহেব আপনি কীভাবে শেষ করে ফেলবেন? আপনি মনে করেছেন যে এটা গতানুগতিক অন্য কোনো দল, একটা বিবৃতি দিয়ে দিলাম, একটা মামলা দিয়ে দিলাম, এই মামলা দিয়ে তো কোনো লাভ নেই। জনগণ যদি আপনার সাথে না থাকে, জনসম্পৃক্ততা যদি আপনার সাথে না থাকে, আপনি যদি গণমানুষের নেতা না হতে পারেন, তাহলে সেই সংগঠনে আপনি ইমপিচমেন্ট হলেও ভদ্রভাবে সহ্য করে চুপচাপ বসে থাকাটাই হচ্ছে সবচেয়ে ভালো কাজ। কারণ আপনি যখন জানেন যে আপনার এবিলিটি কী আছে, আপনার এবিলিটি তো নাই যে গণঅধিকার থেকে কমপক্ষে গুণে গুণে, আমি আজকে চ্যালেঞ্জ দিলাম যে 50 জন নেতা কেন্দ্রীয় পর্যায়ের, 200 যদি ওনাদের থাকে, আপনি কি 50 জন নেতাকে নিতে পেরেছেন কিনা আপনার সাথে? 50 জন বেশি বললাম না, 100-150 বলার কোনো যুক্তি নেই, আমি 50 জন আর তালিকা দিতে বললাম, পারবেন? পারবেন না। তো যেই লোকটার সাথে 50 জন লোক নেই, যেই লোকটার সাথে 50 জন লোক আনতে গেলে তাকে বহু কষ্ট করতে হবে, সে লোক মিটিং করবেন কীভাবে? আমি দুঃখিত হয়েছি যে আপনি আনএক্সপেক্টলি আপনি নিজে নিজে করে নিজের মতো করে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় অফিসে যাওয়ার চেষ্টা করেছেন, সেখানে যেতে গিয়েই আবার নিজে নিজে সেখান থেকে চলে এসেছেন, আপনি সেখানে ঢোকেন নাই, ভালো কাজ করেছেন। যদিও আপনি লাইভে এসে বলছেন যে তাদেরকে দোষারোপ করছেন যে ওখানে গেলে এক ধরনের হুরহাঙ্গামা হতে পারে, আমি এই আমার বিরুদ্ধেই হতে পারে, আমি সেটা বিরত রাখার জন্য আসছি, এবং আপনি নাকি এখন আবার বিদেশ যাচ্ছেন 5-7 সপ্তাহের জন্য বা 3-4 সপ্তাহের জন্য। যাই হোক, আপনি বিদেশে যান, পারিবারিক প্রোগ্রাম করেন, যে কোনো কিছু করেন, আই ডু রেসপেক্ট দ্যাট, এটা আপনার নিতান্তই ব্যক্তিগত ব্যাপার, কিন্তু 50 জন নাগরিক যদি আপনি গণঅধিকারের নিজের হাতে রাখতে পারতেন, তাহলে আপনি এই গণঅধিকারটাকে দাবি করতে পারতেন। আমি বারবার কেন এই কথাগুলো বলি, আমি বলি এগুলো হচ্ছে আওয়ামী লীগের সাজানো কিছু নাটক। আমরা বাংলাদেশে বিভিন্ন নাটক দেখি, কিন্তু চিত্রায়িত যারা করে, এই নাটকের যারা নাট্যকার, তাদেরকে আমরা অনেক সময় চিনতে ভুল করি, আমরা বুঝতে পারি না। এদেশে এই সংগঠনটাকে বিতর্কিত করে শেষ দিন পর্যন্ত এটাকে ধ্বংস করার জন্য বিভিন্ন মানুষ লেগে আছে। আপনাকে ভালোবেসে উঠতে দিবে না, আপনাকে কেউ উঠতে দিচ্ছে না, আপনাকে চেপে ধরবে। ভিপি নূরদের যত গসিপ করেছে এই দলটি সম্পর্কে, মানে আমার অবাক লেগেছে যে কী বলে, রেজা ভাইদের মতো মানুষরাই এখন
মানে কি বলে মানে যেসব অজুহাত সৃষ্টি করছেন নূরদের ব্যাপারে, এটা আমাকে ভাবিয়ে তুলেছে যে আসলে কতটা স্বার্থের কারণে, কতটা ব্যক্তিগত কারণে, কতটা মানে রাজনৈতিক দূরদর্শিতাও হতে পারে, অথবা কতটা ভিন্ন দলের হয়ে কাজ করার কারণে আজকের আপনারা এতটা নিচে নেমে গিয়েছেন। আপনার কী অবদান আছে গণঅধিকার পরিষদ প্রতিষ্ঠার জন্য? আমি তাদের দলের কেউ না, কিন্তু এই দলটার তো আমি অ্যাক্টিভিটিস দেখেছি, ছাত্র আন্দোলন দেখেছি, তাদের ত্যাগ দেখেছি। এই দলটা মানে তো এই নয় যে দলটা গঠন করেছে হয়তো 2019 সাল বা 20 সাল, কিন্তু আপনার এখানে তো নাকি বলে 21 সালে গঠন করেছে, কিন্তু এই দলটি তো আপনার এখানে কী বলে তাদের কার্যক্রম শুরু করেছে আরও 5 বছর আগে, ছাত্র জনতার সেই নির্যাতন নিপীড়নের কারণেই এই দলটি আজকে সম্মানিত শ্রদ্ধাস্পদ। অতএব এই দলটায় আপনি কেন্দ্রীয় অফিসে এখন যাবেন কী করে? আপনাকে অতিথি হিসাবে এখানে রাখা হয়েছে, আপনাকে সম্মান করা হয়েছিল, হয়তো আপনি সেই সম্মান রক্ষা করতে না গিয়ে এমন একজন ব্যক্তির বিরুদ্ধে সরাসরি মাঠে নেমে গেলেন যাকে ছাড়া এই দলটা চলবেই না। আপনি নূরকে নিয়ে কথা বললেন, আমার কাছে স্পষ্ট নূর সাহেব আমার কেউ না। আমি আবারও বলছি, তার সাথে আমার জীবনে যোগাযোগ 2-1 বার হয়েছে, কিন্তু এরকম কোনো অন্তরঙ্গ পরিবেশ নেই যার কারণে আমাকে কথা বলতেই হবে। কিন্তু আমার বিবেকে বলছে যে নূর ছাড়া গণঅধিকার পরিষদের স্বপ্ন বাস্তবায়ন কীভাবে সম্ভব? কে বিশ্বাস করে গণঅধিকারকে যদি নূর সাহেবই না থাকতে পারে? তো আপনি রেজা সাহেবের মূল্যায়ন এই গণঅধিকার পরিষদ বিশ্বাস করে না নূরকে বিশ্বাস করে বলেন, রাশেদকে বিশ্বাস করে না আপনাকে বিশ্বাস করে বলেন। তাহলে আপনি এই শুধু এই দলের মধ্যে ঢুকে দলটাকে ভেঙে দেওয়ার যে চক্রান্তে লিপ্ত হয়েছিলেন, মনে করেছিলেন কিছু ব্যক্তি আপনাদের সাথে আসবে বা আসার চেষ্টা করবে, লাভ হয়নি। বরঞ্চ যারা নূরদের সাথে এখন বেইমানি করলো, এই একটি দুর্ঘটনার মধ্য দিয়ে নূর এবং রাশেদদের সতর্ক হওয়ার সুযোগ এসেছে, কিছু দুষ্ট লোককে চেনার সুযোগ এসেছে, যারা এই গণঅধিকারের মানে ভবিষ্যৎ অন্ধকার করতে চেয়েছে, তাদের এখন কিন্তু ভবিষ্যৎটা উজ্জ্বল হওয়ার একটি সুযোগ আমার দৃষ্টিতে আছে। কারণ হচ্ছে নেতৃত্ব যখন কোনো বিপদ আসে, আপদ আসে, সেই সময় তিক্ত অভিজ্ঞতার মধ্য দিয়ে অসৎ লোকদেরকে চেনা যায়, দুষ্ট লোকদেরকে চেনা যায়, দালালদেরকে চেনা যায়, এবং কারা কার পারপাস সার্ভ করছে তাদেরকে চেনা যায়। গণঅধিকার পরিষদ কারো ঘন্টার পর ঘন্টা টকশো কিংবা বক্তব্য দিয়ে গণঅধিকার পরিষদ চলবে না। গণঅধিকার পরিষদ নতুন করে আগত কোনো মেহমান দিয়ে গণঅধিকার পরিষদ চলবে না। গণঅধিকার পরিষদ কোনো ধরনের ভালো মানে আপনি যত বড় সুফি সাধক নিয়ে এসে এখানে বসিয়ে দেন, এটা দিয়ে চলবে না। কারণ এটা ওই দল না, এটা জামাত ইসলাম না। যে জামাত ইসলাম একটা আদর্শ লালন করে, আদর্শের উপর ভিত্তি করে এই সংগঠন প্রতিষ্ঠিত হয়েছে, এখন জামাতের আমির আপনি যাকেই নিযুক্ত করবেন সেই নেতার নির্দেশেই দলটি চলবে, কিংবা ওই ইসলামপন্থী অনেক দল আছে যেটা এখানে ত্যাগ করেছে, কে ত্যাগের উপরে ভিত্তি করে প্রতিষ্ঠিত দল হচ্ছে গণঅধিকার পরিষদ। এখন ত্যাগ করেছে নূর, নূরকে বাদ দিয়ে আপনি যখন গণঅধিকার করতে যাবেন সেই গণঅধিকার জনগণ খাবে না, জনগণ নিবে না। এখন গণঅধিকার পরিষদের সারা বাংলাদেশে 1% সমর্থন নাও থাকতে পারে, আর না থাকাটাই স্বাভাবিক, একটা নতুন দল তারা তাদের মতো কাজ করবে। কিন্তু যদি 0.1% থাকে, সেই 0.1% সমর্থন তো আপনি রেজা কিব্রিয়ার নাই, আপনার সাথে তারা নেই, আপনাকে তারা নেই। আপনি আপনার লাইভের কমেন্টসগুলো পড়েন, আপনার পেজে যারা ঢুকেছে নিশ্চয়ই এদেরকে আপনি মানে নূর সাহেবরা কেউ টাকা পয়সা প্রমোট করে আপনার পেজে ঢুকায় নাই, ঢুকিয়েছে। বা আমার পেজে যারা ফলোয়ার আসে, এই ফলোয়ার তো আমি কাউকে ইনভাইট করে নিয়ে আসি নাই, যারা আমার আদর্শ পছন্দ করে ভালোবাসে তারা আমার পেজে আসে। এখন পেজে যদি ঢুকে আমার লাইভের মধ্যে যদি 1000 লাইভ আসলে 999টা লাইভ দেখেন আমার বিরোধী, তখন আমাকে বুঝতে হবে যে আমি সঠিক পথে নেই, আমাকে সতর্ক করছে আমার ফ্যানেন্টরা। হ্যাঁ, 5টা 10টা 50টা 100 2000 কমেন্টস আসলে 500 কমেন্টসও আপনার বিরোধী হতে পারে, কিন্তু একটা কমেন্টসও আপনার পক্ষে থাকবে না। আমি একটা কমেন্টসও রেজা সাহেব আপনার পেজে গিয়ে আপনার পক্ষে পেলাম না, খুবই দুঃখিত হলাম। আর এটাই হচ্ছে আমার বক্তব্য যে ভাড়া করে নেতা বানিয়ে সেখান থেকে সংগঠন চলে না। নূর সাহেবদের সংগঠন ত্যাগ আত্মত্যাগ মহিমার মধ্য দিয়ে প্রতিষ্ঠিত, এই নূর রাশেদ এরাই এই সংগঠনকে পরিচালনা করবে। অতএব এই নূরদেরকে রাশেদদেরকে বাদ দিয়ে যারা সংগঠন চালাতে চাবে, কিংবা ওই সংস্কারের নাম দিয়ে তদন্তের নাম দিয়ে, কিসের তদন্ত করবেন আপনি? আমি গত কয়েকদিন দেখলাম তদন্ত কমিটি, এই কমিটি, সমিটি, আরে বাংলাদেশ দুর্নীতির শেষ রোল মডেল হয়ে যাচ্ছে, শেখ হাসিনা দুর্নীতি করতে করতে সব শেষ করে ফেলেছে, তার কোনো তদন্ত নাই। যারা সমস্ত সংগঠনের অধিকাংশ নেতাকর্মী নূরের সাথে আছে, রেজা ভাইকে ইমপিচমেন্ট করার পক্ষে অবস্থান নিয়েছে,
সেইগুলোর সাথে আপনারা নেই, আপনারা আসছেন তদন্ত করতে। তদন্ত করবেন কি? সরকারের এখন পর্যন্ত আসতেই পারলেন না, এখন পর্যন্ত আপনাদের নিবন্ধন পেলেন না, আপনি এখনই তদন্ত কী করবেন? আপনাদের মানি রসিদ ঠিকমতো ছাপানো হয়েছে কি না, আপনাদের সংবিধান ঠিকমতো মানে ইক হয়েছে কি না, আপনাদের এই সংগঠনটার বয়স যতটুকু হয়েছে সেই সংগঠনটা আরও দাঁড়িয়েছে কি না, সেগুলোর খবর নাই? এখনই তদন্ত করে করে আপনি নূরকে বাদ দিয়ে দিবেন, আপনি রাশেদকে বাদ দিয়ে দিবেন, তো চালাবে কি? এই সংগঠনের মানিটা কি? এগুলো হচ্ছে ষড়যন্ত্রের অংশ। এটা কিছু ভাই কিছু দুষ্ট ষড়যন্ত্রে পড়ে করছে, আমি তাদের কেউ না, বাহির থেকে বলছি, এজন্য বলছি, আমি অনুধাবন করছি যে মিষ্টি মিষ্টি কথা বলে গ্রাউন্ড ক্রিয়েট করা হয়েছে, কিছু কিছু ব্যক্তি বিশেষ এই গ্রাউন্ডগুলো নিজের মতো করে তৈরি করেছে, কিন্তু সংগঠনের বাহিরে আদর্শের বাহিরে গিয়ে অনেক উদ্ভট মন্তব্য বক্তব্য পর্যন্ত তারা কিন্তু দিয়েছে, দিয়ে 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 বিতর্ক সৃষ্টি করেছে। আজ আবার এখন গণঅধিকার পরিষদের যখন ক্রাইসিস, তখন নূরকে বাদ দিয়ে ইরেজা সাহেবের সাথে যোগ দিচ্ছে। এরাও আপনার দলের কোনো শুভাকাঙ্ক্ষী না, আমি একেবারে স্পষ্ট বলে দিলাম। যারাই মনে করবেন নূর রাশেদদের বিরোধিতা করে এই গণঅধিকার প্রতিষ্ঠার কোনো সংস্কার বা প্রতিষ্ঠা প্রয়োজনীয়তা মনে করে, মনে করবেন প্রথম সেকায় প্রথম ভাই ভাই সে ফেল। কারণ এই লোকটা ভিন্ন একটা পারপাস সার্ভ করার জন্য আসছে, কারণ এই জায়গায় নূর রাশেদদের কমান্ডে যেভাবে সরকার বিরোধী আন্দোলন বলেন, সরকারের বিরোধিতা বলেন, যে কোনো অ্যাক্টিভিটি সহজে হচ্ছে, সেটা কোনো দিন কিন্তু অন্যদের মাধ্যমে হবে না। আর যদি হইতো তাহলে আজকে তো রেজা ভাই 200 লোক নিয়ে যেতে পারতো, তার সাথে একটা লোকও দেখলাম না, একটা লোকও নেই। লোক ছাড়া রাজনীতি করবেন? লোক ছাড়া অফিস দখল করবেন? লোক ছাড়া মামলা করবেন? আবার আপনি কয়েকদিন আগে বললেন আমি রেজা আমাকে নমিনেশন কী বলে আমাকে সব দিয়ে দিবে, কাগজপত্র দিয়ে দিবে, আমার মার্কা সব আমার কাছে আসবে। এটা আসলে কোনোভাবে আমি মেনে নিতে পারি না। আপনাদের আবেদন থাকতে পারে, প্রত্যেকটি দলের যে কোনো বিতর্ক থাকতে পারে, টাকা পয়সার স্বচ্ছতা জবাবদিহিতা বহু ধরনের, প্রত্যেকটি বড় বড় অর্গানাইজেশনের পর্যন্ত এ ধরনের অনেক কিছু আসে, সেটা পরিবর্তন মার্জনীয়, কিন্তু এমন কোনো মার্জনীয় নয় যে কিক আউট করে ফেলতে হবে। আপনি শেখ হাসিনাকে আওয়ামী লীগ থেকে কিক আউট করলে হু ইজ দ্য বেস্ট লিডার ফর আওয়ামী লীগ বলেন? একদিনের জন্য এক সেকেন্ডও আওয়ামী লীগ টিকে থাকবে না। দিস ইজ ট্রু, আমি আওয়ামী বিরোধী মানুষ, কিন্তু আমি বলছি কেন থাকবে না? বিকজ অফ বেস অফ শেখ হাসিনা, আওয়ামী লীগ রোলিং দ্য পার্টি, এটা মনে রাখতে হবে। আজকের বিএনপিতে খালেদা জিয়া তারেক রহমানের বিকল্প কোনো নেতা নেই এবং সম্ভব নয়। তাদের বাহিরে যারা আছে তারা এই সংগঠনটাকে জোরদার করবে, কিন্তু তাদেরকে রাখতে হবে। তাদেরকে তাদের যে কোনো ধরনের আলোচনা সমালোচনা থাকলে সেটাকে আপনার সংশোধন সংযোজন বিয়োজন করতে হবে, কিন্তু কিক আউট করার রাজনীতিতে দিয়ে হবে না। অতএব বিপিনুর রাশেদদেরকে কিক আউট করে যদি গণঅধিকারের চিন্তা কেউ করেন, তারা যেমন বোকার স্বর্গে আছেন, এর চেয়ে আপনি নিজে একটা দল করে সেই দলের রাজনীতি করেন, ওটা অনেক সুন্দর হবে। আপনি প্রয়োজনে নিজে একটা সভাপতি হন যেটা নিজের মতো করেন, আর আমি আমাদের এই অনুস্পুতিম এবং ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ এই গণঅধিকার পরিষদের ভাইদেরকেও বলবো, সংবিধানও করবেন, এমন কিছু করবেন না যেটা বাংলাদেশের সংস্কৃতি আদর্শের সাথে যায় না। পারবেন না, পারবেন না। আপনারা অনেকেই মনে করতে পারেন যে এক টার্ম দুই টার্মের বেশি প্রাইম মিনিস্টার কাউকে হতে দেবো না, দিলেন না কিন্তু কী আসে যায়? কিন্তু আপনার নেতৃত্ব তো তৈরি হচ্ছে না। আপনি যখন আজকে আপনি বেদ হয়ে গেলেন, আপনার এই খালেদা জিয়ার পরিবার, শেখ হাসিনার পরিবার, এদের নেতৃত্ব, আর এর বাহিরে তো অনেক মানুষ দেখছেন, সবাই তো দালাল, দালালি করছে। এখন নেতৃত্বের জায়গায় মানুষদেরকে টিকিয়ে রাখতে হলে আপনাদেরকে সংবিধানটাকেও বাংলাদেশের গণমানুষের সাথে সম্পৃক্ত করে করতে হবে। কেমনটা করতে হবে? যাতে আপনারা নেতৃত্ব দিতে পারেন। আপনাদের বয়স মাত্র 30, এখন যদি আপনি দুইটা এক টার্ম সভাপতি হয়েই বিদায় হয়ে যান, তো 35 বছরে বিদায় হইলেন, গণঅধিকারের নেতৃত্ব দিবে কে? এই সকল মানে বিষয়বস্তুগুলো আমাকে ভাবিয়ে তুলছে। আপনাদের জন্য পরামর্শ আলোকেই দিলাম যে আপনারা আপনাদের নেতৃত্ব দিতে হবে আনটিল 70 ইয়ার্স 80 ইয়ার্স ওল্ড পর্যন্ত আপনাদের নেতৃত্ব থাকতে হবে। এখন থাকার জন্য নতুন নতুন মানুষ তৈরি করতে হবে, সেটাও যেমন সত্য, পূর্ববর্তী ওল্ড পিপলদেরকেও এখানে গোল্ড বানিয়ে রাখতে হবে, আর ওই গোল্ডের উপর ভিত্তি করে বাংলাদেশে আপনারা ভালো কিছু করতে পারবেন। কিন্তু যারা ওই পদের জন্য স্বার্থের জন্য মুহূর্তের মধ্যেই এই গণঅধিকার পরিষদকে বিতর্কিত করে বিভিন্ন ধরনের চক্রান্তে লিপ্ত রয়েছেন, আমি মনে করি আপনারা সফল হবেন না। সফল তরুণরাই হবে। পৃথিবীর ইতিহাসে কোথাও তরুণদেরকে দমিয়ে রাখা যায়নি। তরুণরা যেখানে গিয়েছে সেখানে তারা জয়যুক্ত হয়েছে, তরুণরা যেখানে এগিয়ে এসেছে সেখানে বিজয় সংগঠিত হয়েছে, তরুণরা যেখানে নেমেছে সেখানে স্বাধীনতা এনে গিয়েছে, তরুণরা যেখানে গিয়েছে সেখানে ভাষা চলে এসেছে। আমাদের এই ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা যুদ্ধ পর্যন্ত এই তরুণ ছাত্র সমাজের ভূমিকাই ছিল। অতএব গণঅধিকার পরিষদ একটি ভালো রাজনৈতিক সংগঠন হিসাবে বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে, এটা আমি বিশ্বাস করি। কিন্তু তাদেরকে সেই জায়গায় প্রজ্ঞা, আন্তরিকতা এবং ভালো অবস্থান তাদেরকে তৈরি করতে হবে।
আর তাদের যারা সমালোচনা করে, আমি এখানেই বললাম সমালোচনার আইডিগুলোতে ঢুকবেন সব আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, ম্যাক্সিমাম তাদের লোক। এক দুইজন ভুলবশত ভিন্ন দলের হতে পারে, কিন্তু আওয়ামী লীগ যে সমালোচনা করে সেই একই সুরের সমালোচনা আপনি আমি করা মানেই হচ্ছে যে আপনি মূলত কারো কল্যাণ চান না, আপনি একটা মানে সমাজের একটা বোঝা, আপনি হচ্ছেন ক্রিমিনাল, আপনি হচ্ছেন অন্য মানুষের উঠতি দেখতে চান না, বিজয় দেখতে চান না। ক্ষতিটা কোথায়? নূরেরা বাংলাদেশে প্রতিষ্ঠিত হলে আপনার আমার সমস্যা কোথায়? কী সমস্যা আছে এদেশে? এদেশে জাতীয় নেতা তৈরি দরকার, এদেশে মানুষকে উঠে নিয়ে আসা দরকার, এদেশে মানুষদেরকে কাজ করতে দেওয়া দরকার। আজকের বাংলাদেশের পাসপোর্টটা থেকে পর্যন্ত ইসরায়েলের নাম মুছে দিয়েছে, কেউ একটাবার প্রশ্ন পর্যন্ত করেন না এই বিচ্ছিরি আওয়ামী লীগ সংগঠনের কাছে, যে তোরা যে ইসরায়েলের সাথে তোর কী কী চুক্তি হয়েছে বল, কান ধরে জিজ্ঞেস করেন, জবাব দিতে পারবে না। আজকে ইসরায়েলের আপনার কী বলে এম্বাসি প্রতিষ্ঠার জন্য বাংলাদেশে চক্রান্ত চলছে, সেটা নিয়ে কেউ প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। সুযোগ কি এডিট করা ছবি নিয়ে? সুযোগ কি কোথায় কে কয় টাকা বিকাশ করেছে সেটা? দিস ইজ নট আওয়ার মেইন ইস্যু, এটাই আওয়ামী লীগ করছে। এই খেলাটা আপনাকে বুঝতে হবে, এটা আওয়ামী লীগের একটা পলিসি যে আপনাকে আপনার দ্বারাই ঘায়েল করে রাখা হবে, যেমনটা করা হয়েছে আপনার কি বলে হেফাজতে ইসলামের ক্ষেত্রে, যে হেফাজতে ইসলামের নেতাকে সম্পূর্ণ অনৈতিকভাবে, অন্যায়ভাবে, মিথ্যা বলে এতদিন পর্যন্ত সেই প্রচারণা করে যে এ একজন নারীর সাথে এই করেছে সেই করেছে, কি হলো? দুই বছর হলেও তো সত্য প্রমাণিত হয়েছে, কোর্ট বলছে, উকিল বলছে, সেই ঝর্ণা মামুনুলের স্ত্রী আব্দুর রহমান তার সেই ঝর্ণার সন্তান দাবি করেছে, আমাদের থেকে যত ডায়েরি লিখিয়েছে সব ভুয়া, সব মিথ্যা। এটার নাম বাংলাদেশ, বুঝতে হবে। বাংলাদেশে আজকে আমার বিরুদ্ধে একটা কথা আপনাকে বলে দিলেই সাথে সাথে আপনি অ্যাকসেপ্ট করবেন, এটা মানে এই বিশ্বাসযোগ্যতার তৈরি হয়নি এদেশে। এদেশটায় যথেষ্ট সমস্যা রয়েছে, এদেশের মধ্যে ম্যাক্সিমাম জায়গা হচ্ছে আপনাকে ব্ল্যাকমেইলিং করা হয়, মিথ্যা অপবাদ দেওয়া হয়, এবং অনেক সময় না বুঝেও অনেক কিছু অনেকে করতে পারে। একজনে দাওয়াত দিয়েছে, হয়তো আপনি চেনেন না, দেখা হয়েছে, কথা হয়েছে, কথা বলছেন, পরক্ষণে জানলেন যে এই লোকটা আমার ষড়যন্ত্রকারী একজন দুষ্ট কোনো ব্যক্তি, হতেই পারে, এটাও অনেক সময় হতে পারে। বাট আমি ততটুকুও অসচেতন এই গণঅধিকারকে মনে করি না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আমার দেশের পাসপোর্ট থেকে ইসরায়েলবাদ হয়ে যায়, আওয়ামী লীগের বিরুদ্ধে কেউ কি মিছিল করতে আমরা পারলাম না? আমরা একটু কেউ বিবৃতি দিয়েছি যে তুই 52 বছরের ইতিহাসকে ধ্বংস করে কোন চুক্তির কারণে তুমি ইসরায়েলের থেকে সেই নামটা আমার পাসপোর্ট থেকে মুছে দিয়ে ওদেরকে এদেশে আসার তৌফিক সুযোগ করে দিলা? আমাদের দেশের নাগরিকদেরকে ইসরায়েল যাওয়ার সুযোগ করে দিলা? কেউ কি প্রশ্ন করেছেন? করেছেন কি না বলেন? করেন নাই। করেছেন কি? করেছেন যে হঠাৎ করে কে মেন্দি সাফাদের ছবিটা নিয়ে আমরা ব্যবসায় ব্যস্ত হয়ে পড়লাম। এই ব্যস্তটাই আওয়ামী লীগ রাখতে চায়। ওরা যে টেকনোলজি কিনেছে, সেই টেকনোলজি থেকে কি আজকের আপনি এখন পর্যন্ত আমরা জিজ্ঞেস করেছি আওয়ামী লীগের টেকনোলজি কিনে আপনার যে মোবাইল ট্র্যাকিং করছে ইসরায়েল থেকে নিয়ে এসেছে, সেটা কী কারণে নিয়ে এসেছে? ওদের সাথে গোপন সম্পর্ক আছে বিদেই নিয়ে এসেছে। আজকে যারা বিদেশিদের দালালি করছে তারাই বলছে আমি অমুকের দালালি করতে চাই না, অমুকের দালালি করবো না, তাই আমি এখানে থাকতে পারছি না। আমি মনে করি এগুলো হচ্ছে সব সাজানো নাটক, সতর্ক হতে হবে। আমাকে সবার সাথে কথা বলতে হবে এমনটা জরুরি না, আমাকে সবার কথা শুনতে হবে এমনটা জরুরি না। আমার বিবেক, আমার বুদ্ধি, আমার ব্যক্তিগত প্রচেষ্টা এবং আমাকে আমার মতো করে নেতৃত্ব দিয়ে উঠে আসতে হবে। কোনো নেতা অন্যের কথা শুনে 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 শুনে, শত শত মানুষের কথা শুনে নেতা তৈরি হয় না, মানুষের বক্তব্য শুনতে হয়, কিন্তু নেতৃত্বের আসনে যে যাবে তাকে সিদ্ধান্ত নেওয়ার মানসিকতা রাখতে হয়। আজকের অনেক ক্ষেত্রে আমরা দেখছি যে বাংলাদেশের এই সমস্যাগুলো আওয়ামী লীগ তৈরি করে দিচ্ছে এবং আওয়ামী লীগের তৈরিগুলো আমরা অনায়াসে খেয়ে যাচ্ছি। যাই হোক, প্রসঙ্গ যেটা ছিল সেটা হচ্ছে যে ডক্টর রেজা কিবরিয়ে ভাই সম্মানিত মানুষ, ব্যক্তিগতভাবে আমার কোনো শত্রুতা নেই, কিন্তু আমার মনে হয়েছে আপনার এই প্ল্যাটফর্ম আপনার জন্য না। আপনি একজন বুদ্ধিজীবী, আপনি বুদ্ধিজীবী করেন, আপনি বাসায় থাকেন, আপনি যা করেন, যদি রাজনৈতিকভাবে সফল হতেন আপনি আপনার বাবার জায়গাটায়, আপনি অর্থমন্ত্রী ছিল, আপনি কিন্তু এমপি হতে পারতেন, আপনার জায়গা থেকেই হতে পারতেন। আপনি স্বতন্ত্র বলেন, আপনি আপনার নৌকা দিয়ে বলেন বা অন্য কিছু দিয়ে বলেন, যাই বলেন, আপনি একদিকে নৌকার বিরুদ্ধে কথা বলছেন, ঠিক আছে, আবার আর একদিকে নৌকা যেভাবে সাজিয়ে দিয়ে গণঅধিকারকে ধ্বংস করতে চায় সেই একই মেজাজে কথা বলছেন। এই দুইটা জনগণ কখনোই এই কমপ্লিকেটেড ইস্যুগুলোকে জনগণ পছন্দ করে না। জনগণ খুব ভালো বোঝে, জনগণ কে সত্য কে মিথ্যা এটা জনগণ যথেষ্ট বুঝতে সক্ষম হয়। আমি কেন বারবার এই নূরদেরকে, নূর ভাইদের অনেক বিতর্ক থাকা সত্ত্বেও, তাদের ব্যাপারে অনেকের নেগেটিভ মন্তব্য থাকা সত্ত্বেও কেন আমি
তাদের এই সত্যের সাথে লড়াই তাদের পক্ষে কেন করছি? কারণ হচ্ছে আমার মনে হয়েছে যে তাদেরকে ব্ল্যাকমেইলিং করার জন্য কিছু মানুষ তৈরি হয়েছে সরকারের নিয়োগপ্রাপ্ত, এবং তারাই এই কাজগুলো করছে এবং তাদের মধ্য দিয়েই তাদেরকে ই করা হচ্ছে। তাদের পথ অবশ্যই রুদ্ধ করার চেষ্টা করা হবে, কিন্তু কোনো অবস্থায় নূরদের পথ রুদ্ধ করতে পারবে না। এই নূর যদি একা যদি এই সংগঠন নিয়ে দৌড়ায়, তারপরেও কিছু না কিছু সমর্থক তিনি পাবেন, কিন্তু নূরকে বাদ দিয়ে আপনি এই সমিতির যত শত শত ওই কী বলে অক্সফোর্ড গ্রাজুয়েট ডক্টর ইঞ্জিনিয়ার প্রফেসর নিয়ে আসেন, কেউ খাবে না, খাবে না। কারণ খাবে কির উপর ভিত্তি করে? বাংলাদেশে বিএনপিকে খেয়েছে কেন? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, যে ব্যক্তি স্বাধীনতা যুদ্ধ করে দেশটাকে উপহার দিয়েছে। তো তিনি যখন ডিক্লার দিয়েছেন বহুদলীয় গণতন্ত্রের, তিনি যখন ডিক্লার দিয়েছেন উন্মুক্ত স্বাধীনতার, বাক স্বাধীনতার, অটোমেটিক পাবলিক তাকে অ্যাকসেপ্ট করা শুরু করে দিয়েছে। আর তখন তিনি যেই দল করেছেন সেই দলটাকেই মানুষ গ্রহণ করেছে। আজকে নূর সাহেবদেরকে যদি 2%, 1%, 5% মানুষ গ্রহণ করে, বা সর্বোচ্চ উপরে আরও তাদেরকে শত শত মানুষ গ্রহণ করলে আমার তো আপত্তি নেই। আমি সেই জায়গা থেকে বেসিকটা বললাম যে ন্যূনতম যদি কোনো মানুষ গ্রহণ করে, সেটা গ্রহণ করবে বেস অন নুরুদের অ্যাক্টিভিটিসের উপরে। এবং নূর সাহেবরা যে রক্ত ঝরিয়েছেন, মামলা খেয়েছেন, চাকরি বাকরি ছাড়া যে এখন পর্যন্ত বসে আছেন, এটাই তাদের ক্রেডিট। সেটার উপর ভিত্তি করেই পাবলিক তাদেরকে রেসপেক্ট করে। একজনে আমাকে একটা ঘড়ি উপহার দিল, টাকাও দিল, এটা আমার ব্যক্তিগত অ্যাচিভমেন্ট, আমার ক্রেডিট। ক্রেডিটের উপর ভিত্তি করে আপনাকে মানুষ আদর করে, স্নেহ করে। সেটাকে নিয়ে আপনি বিতর্ক তৈরি করছেন কোন দেশে? যেই দেশে আওয়ামী লীগের দুর্নীতি, দুষ্কৃতি, অন্যায়, অবিচার, টাকা পয়সা লোপাট, পদ্মা সেতুর দুর্নীতি, আপনি সেই দুর্নীতির একটা এখন পর্যন্ত তদন্ত করতে পারেন না। আপনি তদন্ত করছেন বড় বড় সংবাদপত্রের নাম দিয়ে, নূর সাহেব কী করছে, রাশেদ কী করছে, এগুলো এগুলো মানুষ খায় না। এ জনগণ এত বোকা নেই, বাংলাদেশের জনগণ যথেষ্ট বুঝতে সক্ষম। বাংলার জনগণ, আমি আবারও বলছি, আমি তরুণদের পক্ষে, আমি যুবক, আমি সৎ চিন্তার রাজনীতিবিদ, যে মতের হোক যে আদর্শের হোক, তাদের লালন পালনের পক্ষে। নূর সাহেবের দলের আমার কোনো অ্যাডভাইজার বা তাদের দলের আমার কিচ্ছু হওয়ার বিন্দুমাত্র শখ, ইচ্ছা কোনো দিন ছিল না, এখনও নাই, ভবিষ্যতেও থাকবে। কারণ আমি একটা দল করি, আমি শহীদ জিয়ার আদর্শ লালন করি, আমি বিএনপি করি, কিন্তু আমি বিশ্বাস করি শহীদ জিয়া যদি বেঁচে থাকতেন, শহীদ জিয়া এই একই কথা বলতেন, এটাই বলতেন যে বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের যে সিস্টেম সেটা কিন্তু শহীদ জিয়া চালু করেছেন, যেটা খালেদা জিয়া বিশ্বাস করেন, তারেক রহমানও বিশ্বাস করেন। কারণ যদি আমরা বিশ্বাস না করতাম, তাহলে ছোট ছোট দলগুলোকে আমরা মূল্যায়ন করতাম না, আমরা তাদের কাছে যাইতাম না, তাদের কাছে বসতাম না। আমরা প্রত্যেককে গণতন্ত্রের পক্ষে লড়াই করার জন্য আমরা ওপেন স্পেস দিতে চাই, ব্যক্তিগতভাবে আমি দিতে চাই। একজন আর একটা ভুল হলে সেটা সংশোধন করানোর জন্য আপনাকে চেষ্টা করতে হবে, কিন্তু তাকে কেটে ফেলে দিয়ে আপনি এই সংগঠন চালাতে পারবেন না, কোনো অবস্থায় টিকবে না। অতএব রেজা ভাইদের যে ভুল সিদ্ধান্ত হোক অথবা ব্যক্তিগত পর্যায় থেকে, উনি ওনার কী কারণে কী করেছেন উনিই ভালো বুঝবেন। আমি ওনার ব্যাপারে ব্যাপক কিছু, কারো ব্যাপারেই অত আমি নেগেটিভ কথা এখনও বলতে চাই না, এই জন্যই বলতে চাই না। আমি মনে করি তিনিও সরকার বিরোধী একজন নাগরিক হিসেবে তার কার্যক্রম অব্যাহত রেখেছেন, কিন্তু অনেক সময় আমাদের সরকার বিরোধী মানুষগুলো সরকারের বেড়াজলে আটকে যায়, যেটা আমি পূর্বের একটা লাইভে বলেছিলাম যে আপনি অনুভবও করবেন না যে সরকার আপনাকে আটকিয়ে ফেলেছে। যেমনটা আমার ওই লাইভটা যারা শুনেছেন, আমি জানি না, তারপরে এখানে একটু আলোকপাত করছি, যে আপনার সামনে দাড়ি নিয়ে, টুপি নিয়ে, জুব্বা নিয়ে, পাগড়ি নিয়ে সরকার লোক পাঠিয়ে দেবে, আপনার দেখতে মনে হবে ওরে বাপরে বাপ, এর মতো আল্লাহওয়ালা একজন মানুষ তিনি কি খারাপ চিন্তার হইতে পারে? কিন্তু উনি তো সরকারের এজেন্ট, ওনাকে বলা হয়েছে যে ডক্টর ফয়জুলকে ম্যানেজ করতে হলে একটু ইসলাম সাজ্জা যাও, আর যাইয়ে তুমি বলবা সারাদিন আওয়ামী লীগের দোষ, এবং দোষ বলতে বলতে একদিন হঠাৎ করে বলবা যে বিএনপির দোষ, বইলে তারে বলবা যে এই দুই দলের কেউরে দিয়ে এদেশের সম্ভব হবে না, ইসলামী রাষ্ট্র কায়েম করতে হবে, অতএব আসেন আপনি আমাদের সাথে যোগ দেন। যেই দলের সংগঠনের কোনো অস্তিত্ব অথবা ব্যক্তিত্ব বা কোনো ধরনের কিছুই নাই, তিনি একটা নতুন কিছু নাম দিয়ে নতুন কিছু স্বপ্ন আপনাকে দেখাবে, দেখিয়ে আপনাকে নিয়ে তারা এই ষড়যন্ত্রে লিপ্ত হবে। এটা হচ্ছে সম্পূর্ণ মানে আপনাকে ব্ল্যাকমেইলিং করা, আপনার মেধাটাকে তারা। আমি এজন্য কোনো ফল কলে, আমার কাছে বহু মানুষ ফোন করে কথা বলে, কিন্তু আমি কারো কথার জবাব নিজে প্রথমত দেই না, দ্বিতীয়ত তিনি কোনো কথা বললে আমি হু হা করে সেটা শুনে রাখি, তৃতীয়ত হচ্ছে আমার কোনো স্টেটমেন্ট তাদেরকে দিই না, কে ভালো কে মন্দ।
আমাকে ফোন করে আমার নেতার বিরুদ্ধে আপনি কথা বলবেন আর এটা রেকর্ড করবেন আর আমার জীবনের ভবিষ্যৎ রাজনৈতিক ধ্বংস করবেন, এই সুযোগ আওয়ামী লীগে দেওয়া যায় না। আপনি আমাকে ফোন করে আমার ওই কী বলে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আপনি দেশের পরিবর্তন করার জন্য আমরা যারা সংগ্রাম করছি তাদের বিরুদ্ধে কথা বলবেন, এটা মেনে নেওয়া যায় না। আমি মনে করি এগুলো ষড়যন্ত্র, এগুলোতে সতর্ক থাকতে হবে, আপনাদের সবাইকে সতর্ক হতে হবে। আওয়ামী ফ্যাসিস্ট এমনভাবে সৃষ্টি মানে বাংলাদেশের এসে পরে লেগেছে যে আপনি বুঝতেই পারবেন না যে কোন জায়গায় তিনি আপনার বিরোধিতা করছেন, কোন জায়গা থেকে আপনাকে আটকাচ্ছেন। আমি বাংলাদেশ সরকার থেকে গিফট পর্যন্ত পেয়েছি, বিলিভ মি, গিফট দেবে আপনাকে, গিফট পর্যন্ত দেবে আপনাকে, অ্যাম্বাসি অনার করবে, চেয়ার দিবে, ছেড়ে দিবে, স্যালুট করবে, কেন করবে? এই করার পরে আপনাকে পারলে তিনি ওই যে পুলিশের যেরকম এজেন্ট আছে না, ওরকম এজেন্ট বানানোর চেষ্টা করবে। সো যারা দেশপ্রেমিক হবে তারা এজেন্ট হবে না, যারা দেশপ্রেমিক হবে তারা আমার সততার উপরে ভিত্তি করে তাকে সেই কাজ করতে হবে। অতএব এই অবৈধ শেখ হাসিনা, ফ্যাসিস্ট শেখ হাসিনা এই সরকারকে হটানোর জন্য যারা আন্দোলন করবে তাদের সাথে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, তাদেরকে মাঠে থাকতে দিতে হবে, তাদেরকে নিয়ে কাজ করতে হবে। সংগঠন চলবে গণসম্পৃক্ততার উপর ভিত্তি করে, জনগণের অধিকারের উপর ভিত্তি করে, এবং জনগণ যার সাথে থাকবে। আমি বিশ্বাস করি গণঅধিকার পরিষদের শতকরা 99.99% মানুষ এখন পর্যন্ত ভিপি নুরুল হক নূর রাশেদদের সাথেই আছেন। এর বাহিরে যারা এখন পর্যন্ত ওই বিভিন্ন ধরনের নামে কলে ছলে বলে কৌশলে একটু স্বাধীনতার কথা বলার চেষ্টা করছেন, ওই একটু মুক্ত মনে কথা বলার চেষ্টা করছেন, আপনারাও মূলত দালাল, কোনো লাভ হবে না। ওই মুক্ত মনে কথা বললে গণঅধিকারেও চান্স পাবেন না, পৃথিবীর অন্য কোনো দলেও চান্স পাবেন না। মুক্ত টুক্ত দিয়ে কোনো লাভ নেই। বাংলাদেশের রাজনীতি করবেন যে আদর্শ বিশ্বাস করেন, ওই আদর্শের উপরে আপনাকে লালন করতে হবে, ওই নেতাকে আপনার শ্রদ্ধা করেই আপনাকে রাজনীতি করতে হবে। এর বিকল্প যদি আপনি কিছু চিন্তা করেন আপনি একেবারেই এখান থেকে মানে ভিন্ন কিছু আপনি কিছুই পাবেন না, বাংলাদেশে সফল হতে পারবেন না। অতএব আপনি সফল হতে চান এই দলের সাথে যদি কেউ সম্পৃক্ত থেকে রাজনীতি করেন, এই দলের মূল যারা শক্তি চালিকা তাদের বিরুদ্ধাচরণ করে কোনো সফলতা আসবে না, যেটা রেজা কিবরিয়া সাহেব ইতিমধ্যেই বিফল হয়েছেন বলে আমি মনে করি। একটা লোক তার সাথে নেই কিন্তু তিনি ওই ফোনে ভাইবা দিচ্ছেন, মানে ফেসবুকে লাইভ করে বলে দিচ্ছেন আমার এই হবে সেই হবে, এবং লাইভের কমেন্টসগুলোও তিনি পড়েন বলে আমি মনে করি না। যদি পড়তেন তাহলে তিনি আর কোনো দিন এই লাইভ টাইপ করে বলতেন যে আমাকে বাদ দিয়েছে, আলহামদুলিল্লাহ আমি আর এই দলে থাকবো না, বেশ এতটুকুই যথেষ্ট। কিন্তু আপনি যত এটাকে কাদা ছড়াছড়ি করবেন, যত এটাকে মাখতে যাবেন, আপনাকে কেউ সমর্থন করবে বলে আমার কাছে ধারণা নেই। হয়তো পারে দুই চারজন ব্যক্তি আপনার ব্যক্তিগতভাবে আপনাকে শ্রদ্ধা করতেই পারে, বা আমিও আপনাকে শ্রদ্ধা করি, কিন্তু আপনি এই দলের যারা মূল কারিগর তাদেরকে বাদ দিয়ে এই দল চলবে না। অতএব নূর ভাইদের অনুরোধ করবো, আপনাদের এই সংগঠনে অন্য যারা আছেন আপনাদেরকে অনুরোধ করবো, আপনাদের নিজস্ব শক্তির উপরে বলিয়ান হয়ে আপনাদের সংগঠনকে পরিচালনা করবেন, ষড়যন্ত্রকারীদেরকে এখনই চিহ্নিত করার চেষ্টা করবেন, যারা দুষ্ট, যারা এই দলটাকে ভেঙে দিতে চায়, যারা এই দলটার কোনো ধরনের কল্যাণ চায় না কিন্তু দেখতে ভালো, বাহিরে ভালো প্রকাশ করছে, এদের থেকেও সতর্ক থাকতে হবে। সবসময় সুরাত দেখে, সিরাত দেখে আপনি মানুষকে জাজ করতে পারবেন না, আপনাকে হৃদয় দেখতে হবে, ভিতরটা দেখতে হবে। কারণ আমাদের উপরে বাহ্যিকতা ভিন্ন থাকতে পারে কিন্তু ভিতরটা অনেকের ক্ষেত্রেই ভিন্ন, সেই জায়গায় আপনাদেরকে সতর্ক অবস্থানে থাকতে হবে। আমি বারবার বলছি আপনারা এখন পর্যন্ত আপনাদের কোনো বড় ধরনের কোনো অভিযোগ নেই, আপনারা বাংলাদেশের কোনো দলই কারো সাহায্য ছাড়া চলে না, চান্দা ছাড়া চলে না, কেউ এনতের নামে চান্দা নেয়, কেউ আপনার দানের নামে চান্দা দেয়, কেউ রশিদের নামে চাঁদা নেয়, কেউ দলে কন্ট্রিবিউশনের নামে চাঁদা নেয়। অতএব গণঅধিকার পরিষদ চাঁদা নেবে, টাকা নেবে, পয়সা নেবে, তাদের দল চালাবে, নুরুরা সেই ভালো ভালো গাড়িতে চড়বে, হেলিকপ্টারে চড়বে, বিমানে চড়বে, তাতে তোমার সমস্যা কী? তোমার এত গাজলে কেন? তোমার এত বিতর্কের কারণটা কী? তার মানে তুমি ভিখারি, তোমাকে কেউ ডাকে না, তুমি হলো দুষ্ট, তুমি এই সমাজটাকে ধ্বংস করতে চাও, তোমার কোনো মূল্যায়ন নেই। আজকে তারা নেতৃত্ব দিবে তারা যাবে না, তারা গাড়িতে চড়বে না, তাই এটা কেমন কথা এই বক্তব্যগুলো? অথচ ছাত্রলীগের সভাপতির কত কোটি টাকা না কত লাখ টাকার গাড়িতে চলে, কত লাখ টাকার ফ্ল্যাটে চলে, সে নিয়ে প্রশ্ন তো আপনি আমি করি না। আমাদের এই জায়গাটা বিবেচনা বোধ জায়গাটা আমাদের জাগ্রত করতে হবে। বরঞ্চ আজকের পৃথিবীর ইতিহাসে কোনো সংগঠন, কোনো চাঁদা সংস্থার পক্ষ থেকে এজেন্ট বা পিছন থেকে কেউ ব্যাকআপ না দিলে সেই সংগঠন চলতে পারে না। আওয়ামী লীগের মতো দল চলছে, বড় বড় রাজনীতিবিদ বিশেষ করে ব্যবসায়ী মহলের যারা রয়েছেন হাজার হাজার লক্ষ লক্ষ টাকা তারা সেখানে কন্ট্রিবিউশন করে, বিএনপিকে করে, এই দলগুলো এভাবেই চলছে। অতএব গণঅধিকার পরিষদে কত কোটি টাকা আপনি আমি দিয়েছি বলেন? আমি তো দেই না এক পয়সাও, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। এখন 500-2000 টাকা দিয়ে
এক বছর মিলিয়ে 5 লাখ টাকা হইল বিকাশে, তাতে তাদেরকে নিয়ে যত হিসাব বাংলাদেশে মানে এইসব আওয়ামী অপশক্তি চাচ্ছে আর মানে প্রোপাগান্ডা চালাচ্ছে, আমার কাছে খুবই বিবেকশূন্য মনে হচ্ছে এই ধরনের বক্তব্যগুলো। এটা কোনো যুক্তি ছাড়া, তারা সমসাময়িক রাজনীতিতে মাঠে টিকে থাকার জন্য শোডাউন করবে, শো অফ করবে, মোটর সাইকেলের বহর দিবে, গাড়ি নিয়ে ঘুরবে, লাক্সারি তাদের জীবন থাকবে, আবার পথে মাঠে রাস্তাঘাটে একেবারে ভিখারির মতোও থাকতে হবে, সবই থাকবে, এটাই রাজনীতি, এটাই নিয়ম। এখন আপনার জন্য সব জায়েজ, অন্য দলের জন্য জায়েজ, ওনাদের জন্য জায়েজ নাই, এটা আমি কোনোভাবে মানি মনে করতে পারি না এবং কোনোভাবে এটা 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 সুন্দর না। এই ধরনের জায়গা থেকে আমি মনে করি ওনাদেরকে বিতর্কিত করা হয়েছে, সেজন্য আমাদের আমাদের সতর্ক থাকতে হবে, ওনাদের জন্য ওয়েলুইশ থাকতে হবে। আর একটা বিষয় হচ্ছে মনে রাখতে হবে, তাদেরও পরিবার আছে, তাদেরও থাকতে হবে, তাদেরও বাঁচতে হবে, তাদেরও চলতে হবে। আমরা কেউ কি কখনো রাজনীতিবিদের কাছ থেকে আমরা রাজনীতি আশা করি? কিন্তু একটু ব্যবসা করতে গেলেই বাঁকা চোখে তাকিয়ে দেখি, একটু ভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হতে গেলে বাঁকা চোখে, কারণ তার রাজনীতি করবে কীভাবে? একটা মানুষ রাজনীতি করলে সবার আগে আপনার আমার এগিয়ে আসা উচিত, যে ভাই তুমি তো রাজনীতি করছো, দেশের পক্ষে কথা বলছো, আমার পক্ষে তো 10টা টাকা দেওয়া সম্ভব না, মানে আমার পক্ষ থেকে তো রাজনীতি করা সম্ভব না বা বক্তব্য দেওয়া সম্ভব না, আসো আমার কাছে 500 টাকা আছে তোমাকে দিয়ে আমি হেল্প করলাম, তুমি আমার কথাটাই তোমার মুখ থেকে বলতেছো এজন্য তোমাকে ধন্যবাদ, বলেছেন কেউ কমেন্টস করে জানান? নাই, নাই, সংখ্যা খুব কম, আমরা পারি না, আমরা বলি না, আমরা এই কাজটা করি না, তবে সমালোচনায় আমরা ওস্তাদ, কোনো দুশ্চিন্তা করার কোনো কারণ নাই। না দিলেও আমরা লিখে দিব যে অমুক থাকায় কারো কাছে এভিডেন্স আছে, আপনি আমার কাছে স্ক্রিনশট পাঠান এই লাইভে যারা আছেন, যে আপনাদের কারো কাছ থেকে বিদেশে টাকা মানে লোক পাঠাবে বলে প্রতারণা করে নূর বিকাশ করে টাকা নিয়েছে, কিংবা রাশেদ নিয়েছে, কিংবা যে কোনো মানে আপনার কাছে আছে যে আমার বোনটাকে চাকরি দেওয়ার নামে টাকা নষ্ট করেছে, কিন্তু আমার বাংলাদেশের তো প্রতিদিন আওয়ামী লীগের মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী প্রত্যেকের নামে রেপোর্ট আছে যে গ্রাম থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে চুরি করে তারপরে সেই টাকাগুলো দিয়ে কাউকে চাকরি দেয় না, কাউকে প্রতারিত করে, কারোর হুমকি দেয়, ধমকি দেয়, বাড়ি দখল করে, টাকা দখল করে, জমি দখল করে, কোনোদিন কথা বলেছেন? বলতে পেরেছেন? বলতে পারেন নাই? এটা হচ্ছে আমাদের দৈন্যতা। আমার এই জায়গাটা এত বেশি কষ্ট লাগে এবং এই কথাগুলো যখন অনেক সময় বলি, আমার মানে আমি জানি না, যেহেতু আমি একটি দল করি, আপনাদের অনেকের মনে হইতে পারে যে আমি অন্য দলের জন্য আমি এতটা কেন কষ্ট করে কথা বলি, এজন্যই বলি আমাদের রাজনৈতিক আদর্শিক চিন্তার পরিবর্তন হওয়া দরকার। হাজার হাজার কোটি টাকা লোপাট হয়ে যাচ্ছে দেশ থেকে, কারো কোনো সেখানে হদিস নাই, কথা বলছি না, প্রতিটা চাকরি বাকরিতে পর্যন্ত ঘুষ ছাড়া চাকরি হয় না, রাশেদরা কাউকে চাকরি দিতে পেরেছে, কাউকে চাকরিতে ঢুকিয়েছে, নূরেরা কাউর কাছ থেকে টাকা নিয়েছে, টেন্ডার নিয়েছে, জমি দখল করেছে, আছে বাংলাদেশে, দেখান পারলে। এখানে তো এই মুহূর্তে 1600 লোক দেখছেন, এর আগে 2000-এর উপরে লোক ছিলেন, এই 2000-2500 যারা আমার লাইভে এখন দেখছেন, একটা মানুষ প্রমাণ দেখাতে পারবেন? পারবেন না। পারবেন কি? শুনেছিলাম যে কেউ বিকাশ করেছে। এই জায়গা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, সত্য বলার মানসিকতা থাকতে হবে, জাতীয় নেতৃত্বে ভূমিকা রাখার জন্য গভীরভাবে আপনাকে জাতীয় মানদণ্ডে পৌঁছার জন্য সামগ্রিক দৃষ্টিভঙ্গি বিবেচনায় এনে তারপরে রাজনৈতিক মাঠে টিকে থাকতে হবে। আমি সবাইকে ধন্যবাদ জানাই, আমি সবার প্রতি অনুরোধ করি, আসুন আমরা বাংলাদেশের যারা এই মুহূর্তে বিভিন্ন দল করছেন, মত করছেন, প্রত্যেকটি দলের নেতাকর্মীদের প্রতি যারা সচ্চিন্তা লালন করেন তাদের পাশে আমাদের থাকতে হবে, তাদেরকে নিয়ে কাজ করতে হবে। আর যারা ষড়যন্ত্রের সাথে লিপ্ত হবে, তারা যে কোনো জায়গায়ই হোক না কেন, ষড়যন্ত্রে তারা সফল হবে না, তারা ষড়যন্ত্রে অবশ্যই ধ্বংস হবে, এবং সকল ষড়যন্ত্রকারীরা যুগে যুগে শেষ হয়ে গিয়েছে এবং বিভিন্ন জায়গায় তারা বিতর্কের সৃষ্টি করেছে, কিন্তু আলটিমেটলি এন্ড অব দ্য ডেতে তারাই সফল হয়েছে, যারা অরিজিনাল, যারা সত্য তারাই। এই যে আমি বারবার বলি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, শহীদ জিয়ার দল, এই দলটি একমাত্র জিয়া পরিবারের আইডেন্টিটি ছাড়া 1 সেকেন্ডও টেকবে না, 1 সেকেন্ডও না, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, কারণ প্রত্যেকে স্বার্থ নিয়ে আসবে, কেউ আসবে এমপি হইতে, মন্ত্রী হইতে, চেয়ারম্যান হইতে, এই করতে সেই করতে, এরপরে আপনার কী বলে বামপন্থী মেন্টালিটি নিয়ে আসবে, ডানপন্থী হতে গেলে আবার অতিরিক্ত করে বসবে, হবে না। এটা একমাত্র জিয়া পরিবারকেই টিকিয়ে রাখতে হবে, কারণ এটা বাংলাদেশ, বাংলাদেশের প্রেক্ষাপটে শহীদ জিয়াউর রহমানের আদর্শটা খালেদা জিয়া ধরে রাখতে পেরেছিলেন বিদায়, এদেশের ডানপন্থী জাতীয়তাবাদী মূল্যবোধের সকল মানুষকে ঐক্যবদ্ধভাবে এই দেশে এখন পর্যন্ত নেতৃত্ব দিয়ে চলেছেন এবং ভবিষ্যতে তারেক রহমান করতে পারবেন বিধায়, কিন্তু তিনি এখন সেই কাজটি তিনিও করছেন। আবার
ভবিষ্যতে তাদের পরিবার থেকেই নেতৃত্ব দিয়ে এটাকে চালিয়ে নিতে হবে। যখনই তাদের পরিবার থেকে নেতৃত্ব ব্যর্থতার পরিচয় হবে, তখনই বাহির থেকে দুই একজন আসবে, একজনে এক কথা বলবে আর একজনে আরেক কথা বলবে, দলটাকে ধ্বংস করে শেষ করে ফেলবে। অতএব দল চলতে হবে নেতার আদর্শে, এবং নেতার সেটা পরিবারের হোক পরিবারের বাহিরে হোক, এদেরকে নিয়েই আপনাকে দলটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। আসুন সেই জায়গায় যদি আমাদেরকে কাজ করতে হয় আরও বড় মন মানসিকতা নিয়ে এই রাজনৈতিক জায়গাটা অনুধাবন করতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পৃথিবীর যারা যেখান থেকে আমার এই বক্তব্য শুনেছেন, লাইভ করছেন, অবস্থায় শেয়ার করেছেন, শেয়ার করবেন, কমেন্টস করছেন এবং ভবিষ্যতে থাকবেন, আপনাদের সকলের প্রতি শুভকামনা। আমি আবারও বলছি, বাংলাদেশের প্রত্যেকটি উদীয়মান রাজনৈতিক দলের শুভকামনা করি। ডান চিন্তার জাতীয়তাবাদী মূল্যবোধে যারা বিশ্বাস করে তাদের জন্য সর্বোচ্চ সবসময় আমার পক্ষ থেকে সমর্থন এবং ভালোবাসা অব্যাহত থাকবে। আপনি আমার শত্রু হলেও যদি আপনি ন্যায়সঙ্গতভাবে বাংলাদেশের পক্ষে থাকেন, আপনার অজান্তেই আমি আপনার পাশে দাঁড়িয়ে যাব, যেমনটা আজ দাঁড়াচ্ছি গণঅধিকার পরিষদের পক্ষে। আজ পর্যন্ত গণঅধিকারের এই ইস্যু নিয়ে তাদের কোনো কেন্দ্রীয় নেতার সাথে আমার এক সেকেন্ড বক্তব্য হয়নি বা কথা বলা হয়নি, কিন্তু আমার পক্ষ থেকে আমার জায়গা থেকে সর্বোচ্চ সাপোর্টটা গণঅধিকার পরিষদের জন্য এখনও আছে, ভবিষ্যতেও তাদের এই সচ্চিন্তার আলোকে চললে থাকবে। অন্তত আমি বিশ্বাস করি আওয়ামী লীগের এই ফেসিজমের কাছ থেকে শোনা কথায় বিশ্বাস করে নূরদের বিপক্ষে স্টেটমেন্ট দেওয়ার সময় আমার এখনও আসেনি। কারণ আওয়ামী লীগ যদি কাউকে খারাপ বলে ধরে নিতে হবে, ওই লোক পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ বিদেই আওয়ামী লীগ খারাপ বলে। কারণ আওয়ামী লীগ তো সচরাচর সত্য কথা বলে না, তো মিথ্যাবাদী একটি সংগঠনের কাছ থেকে আপনি তো সার্টিফিকেট পেতে পারেন না। অতএব আওয়ামী লীগ যদি বলে থাকে যে ডক্টর ফয়জুল খারাপ, ধরে নেবেন ডক্টর ফয়জুল ভালো বিদেয় ওই কথাটা বলছে খারাপ। আওয়ামী লীগ যদি বলে নেয় যে আমি খুব ভালো, তাহলে বুঝতে হবে না আমি খুব খারাপ, কারণ এটা আওয়ামী লীগরে বিশ্বাস করার কোনো রাস্তা নাই। অর্থাৎ যেহেতু আওয়ামী লীগ বলে নূর খারাপ, আওয়ামী লীগ বলে গণঅধিকার খারাপ, তখনই আমি ধরে নিয়েছি যে মাশাল্লাহ এটা অন্তত পক্ষে আওয়ামী লীগের চাইতে হাজার গুণে ভালো সংগঠন, বিধেয়ই তারা এখন খারাপ হয়েছে। সবাই বুঝতে পেরেছেন আমার দর্শন এবং চিন্তা এবং আমার যে উদ্দেশ্য এবং স্বপ্ন, সে ব্যাপারে আপনাদের সবাইকে সবসময় আমাকেও পরামর্শ দিয়ে পাশে থাকার উদ্দত্ত আহ্বান জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আবারও দেখা হবে ভিন্ন কোনো বিষয়ে, ভিন্ন কোনো টপিকে আপনাদের সামনে। আসসালামু আলাইকুম।